স্বাগত জানাচ্ছি গ্রিন চ্যানেলে আসসালাম আলাইকুম কথা বলবো লকডাউন বন্ধ কিংবা আইসোলেশন যেগুলো চলছে এখন দুনিয়াতে এবং আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশেও চলছে আমি যে দেশে আপাতত অবস্থান করছি সে দেশেও চলছে তো বাংলাদেশে ছুটি দেওয়া হয়েছে কোনো কোনো মন্ত্রী ব্যক্তি তারা লকডাউন শব্দটা ব্যবহার করছেন কিন্তু আমরা জানি যে বাংলাদেশে সাধারণ ছুটি দেওয়া হয়েছে গড়ে বা কমনলি এটাকে লকডাউন বলা হচ্ছে কিন্তু এক এক দেশে এক এক এটা জারি করা হয়েছে যেমন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক সমগ্র যুক্তরাষ্ট্র জুড়েই তারা বলছে যে স্টে এট হোম অফিসিয়ালি তারা এটা বলছে যেমন এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে মোর দেন নাইনটি নব্বই ভাগেরও বেশি মানুষ তারা স্টে ইন হোম এই কর্মসূচির আওতায় আছে বা এই অর্ডারের আওতায় আছে প্রশ্ন হলো যে লকডাউন বা এ ধরনের জীবনযাত্রা থামিয়ে দেওয়ার যে সিদ্ধান্ত বা নির্দেশনা এটা কি উদ্দেশ্যে কেন এর আগের একটা আলোচনা আমি বলেছিলাম যে করোনা ভাইরাস জাতীয় বা এ ধরনের ভাইরাস জাতীয় মহামারী মোকাবেলার ক্ষেত্রে তিন ধরনের ব্যবস্থা আছে দুনিয়াতে মানে তিনটা পদ্ধতি অনুসরণ করা যেতে পারে এর মধ্যে একটা হলো যে যদি সেটার ওষুধপত্র বা ভ্যাকসিন টিকা থাকে তাহলে সেভাবেই রোগটাকে মোকাবেলা করা যারা এরই মধ্যে আক্রান্ত হয়েছেন তারা ওষুধ সেবন করবেন করে সুস্থ হবার চেষ্টা করবেন যারা আক্রান্ত হননি তারা ভ্যাকসিন নিয়ে আক্রান্ত যাতে না হন সেটা সেই চেষ্টা করবেন আর যদি না থাকে তাহলে যে পদ্ধতি সেটা হলো এই লকডাউন যাত্রাকে নিয়ন্ত্রিত করা করা নিয়ন্ত্রণ এবং একই সঙ্গে চিহ্নিত করে যথাযথ চিকিৎসা প্রদানের ব্যবস্থা করা এই দুটো কিন্তু এক সঙ্গে হতে হবে দুটো আলাদাভাবে হলে হবে না আর তৃতীয় ব্যবস্থাটা হলো যে তৃতীয় ব্যবস্থাটা দেশ ভেদে বিবেচনা করা হয় আমি বলেছি যে মানে অনুন্নত বা অর্থনৈতিকভাবে অনগ্রসর দেশের জন্য সেই ব্যবস্থাটা একটা ঘৃণিত ব্যবস্থা কিন্তু যাদের স্বাস্থ্য সেবা ব্যবস্থা খুবই উন্নত এবং ব্যাপক ভিত্তিক তারা সেই ঝুঁকি নিতে পারে সেটাকে বলে হেড ইমিউনিটি তার মানে কোনো জীবনযাত্রাও নিয়ন্ত্রণ করা হবে না কিছু না ওষুধ তো নাই ওষুধ বা ভ্যাকসিন তো নাই তারপরে জীবনযাত্রা নিয়ন্ত্রণ করা হবে না মানুষের জীবনযাত্রা স্বাভাবিক থাকবে যতজন আক্রান্ত হবে দ্রুত তাদেরকে চিহ্নিত করে যথাযথ চিকিৎসার ব্যবস্থা নেওয়া যেটা পৃথিবীর কোন কোনো দেশ আংশিকভাবে সেটা করছে যেমন এই মুহূর্তে সম্ভবত সুইডেন সেই চেষ্টা করছে কিন্তু অনুন্নত দেশে এটা হচ্ছে একটা গুরুতর রাষ্ট্রীয় অপরাধ বা ঘৃণিত পদক্ষেপ কারণ যেখানে চিকিৎসা ব্যবস্থা যেখানে চিকিৎসার সুবিধা অপ্রতুল চিকিৎসা ব্যবস্থা খুবই নাজুক এবং দুর্বল সেখানে হেড ইমিউনিটির পদক্ষেপ সে সমস্ত সরকার নেয় যারা আসলে দেশ বা জনগণের প্রতি কোনো ধরনের দায় দায়িত্ব গ্রহণ করে না মানে সমস্ত দায় দায়িত্ব জনগণের উপর ছেড়ে দেয় বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে সে পথে যায়নি কিন্তু কার্যক্ষেত্র অনেকটা সেদিকে গেছে তো এই যে লকডাউন বা জীবনযাত্রা নিয়ন্ত্রণ করার যে ব্যাপারটা বাংলাদেশও পৃথিবীর উন্নত অনুন্নত দেশে নির্বিশেষে বহু দেশে এটা করা হচ্ছে বাংলাদেশে এটা করেছে এখন প্রশ্ন হলো বাংলাদেশে এটা করবার আগে সরকার বা নীতি নির্ধারকরা যথেষ্ট চিন্তা করেছেন কিনা যে আমাদের জন্য এই পদ্ধতিটা কতটা উপযোগী নাকি সারা দুনিয়ায় সবাই করছে আমরাও করে দিলাম বললাম যে হ্যাঁ সবাই যা করছে আমরাও তাই করছি কিন্তু বাস্তব ক্ষেত্রে কি ঘটছে এটা সরকারের সমালোচনা করবার জন্য না মোটেই এটা একজন আমি এখন যে কারণে হোক দেশের বাইরে অবস্থান করছি কিন্তু আমার চোদ্দ গোষ্ঠী তো দেশেই আছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই তো দেশে বাবা মা ভাই বোন সুতরাং এই নিউ ইয়র্কের মতো মৃত্যুপুরীতে থেকেও এখানে যেমন আমাদের পেছনে একটা আতঙ্ক উদ্বেগ আমাদের সারাক্ষণ তাড়া করে যে কেউ যে কোনো সময় আক্রান্ত হতে পারে মারা যেতে পারে আমাদের পরিচিত কতজনই তো মারা গেছে আবার অনেকে সুস্থ হয়ে এরই মধ্যে বাড়িতেও ফিরে এসেছে কিন্তু এর এই উদ্বেগ আতঙ্কের সঙ্গে সঙ্গে তো আমরা তো আমাদের শরীরে তো আমরা তো বাঙালি আমরা বাংলাদেশি সো আমাদের দেশকে নিয়ে আত্মীয় স্বজন মানে কিছু লোক আছেন যারা সবকিছুকে একই ভাবে বিবেচনা করেন ব্যাপারটা তা নয় যেটা বললাম যে এই যে বাংলাদেশ লকডাউন বা এই জনচলাচল নিয়ন্ত্রণ করার যে পদক্ষেপটা কার্যক্রম কার্যকর করেছে বাস্তবায়ন করেছে এটা করবার আগে সরকারের নীতি নির্ধারকরা কতটুকু চিন্তা করেছেন এই জন্য বলা যে প্রথমত আমরা দেখছি যে সরকার একটা সাধারণ ছুটি দিয়ে এবং কিছু মানুষকে করিয়ে সরকার তার দায়িত্ব শেষ করেছে কারণ লকডাউন এটা তো আসলে অনন্তকাল চলতে পারে না মাসের পর মাস বছরের পর বছর চলতে পারে না উন্নত দেশেই চলতে পারে না আর বাংলাদেশের কথা তো বাদ দিলাম সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই লকডাউন পরিস্থিতি বাস্তবায়নের পর দু সপ্তাহ যায়নি বাংলাদেশে এক ধরনের মানবিক বিপর্যয় এরই মধ্যে তৈরি হয়েছে প্রতিদিন সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত ভিডিও আসছে সোশ্যাল মিডিয়া তো হয়তো যারা লেখে তাদের কেউ কেউ হয়তো গুজব রটায় অসত্য তথ্য দেয় কিন্তু ভিডিও একেবারে জলজান্ত ভিডিও যখন শত শত শেয়ার হচ্ছে সেটাকে আপনি কিভাবে গুজব বলে উড়িয়ে দেবেন সেখানে সারা দেশে নিম্ন আয়ের মানুষ যারা দিন এনে দিন খায় কিংবা সপ্তাহে এনে সপ্তাহে খায় তাদের ঘরে এখন চাপা কান্না তারা রাস্তায় বেরিয়ে এসছে খাবারের খোঁজে একটা গাড়ি দেখলে সবাই হুমড়ি খেয়ে পড়ছে যে খাবার নিয়ে এসছে কিনা বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর এসছে একটু আগে একটা খবর পড়লাম যে উত্তরবঙ্গের একটা জেলায় যারা জুতায় সেলাই করে একটা শহরের কোনো একটা জায়গায় লাইন দিয়ে তিরিশ জন বসে আছে তাদের ঘরে খাবার নেই তাদের বউ বাচ্চা অপেক্ষায় আছে যে তারা বাইরে থেকে খাবার নিয়ে যাবে কিন্তু সে অর্থে কাজও নেই এরকম অনেক পেশা আছে যেখানে যেসব পেশায় মানুষ সারাদিন রান্না হয় এই লোকগুলোর কথা সরকার চিন্তা করেছে কত দিনের জন্য এই লকডাউন মানে আমরা তো আমাদের অনেক সময় ছিল আমাদের হাতে চীনে যখন এটা প্রথম সংক্রমণ শুরু হলো তারপর আস্তে আস্তে বিভিন্ন দেশে শুরু হলো যে একটা পরিকল্পনা নিয়ে অন্তত এক দেড় মাস দু মাসের জন্য এই সমস্ত নিম্ন আয়ের মানুষের যথাযথ করে তাদেরকে অন্তত এক দেড় দু মাসের জন্য খাদ্য সরবরাহ করা এবং তারপরে কি করবে সেকেন্ড ফেজ থার্ড ফেজ এগুলো তো একটা রাষ্ট্র একটা সরকার তো এইভাবে চলবে নাকি গোটা দুনিয়া এইভাবেই চলে কিন্তু আমরা দেখছি যে একদিকে সরকার লকডাউন বন্ধ করে দিয়েছে ছুটি দিয়েছে এবং ছুটি দেওয়ার পরে এই যে মানুষগুলো ছুটি পেল রাজধানীতে লক্ষ লক্ষ মানুষ ছুটির পরে এরা কি করবে এদের জন্য কোনো ধরনের নির্দেশনা ছিল রেস্ট্রিকশন ছিল তারা তো সবাই দলে দলে লঞ্চ ট্রেন বাস ভর্তি করে বা কিংবা নিজস্ব ব্যবস্থাপনায় সব গ্রামে গ্রামে চলে গেছে আমরা এই গত কয়েকদিন ধরে সংবাদ মাধ্যমে যে সমস্ত অস্বাভাবিক মৃত্যুর খবর দেখি সর্দিতে কাশিতে জ্বরে শ্বাসকষ্টে এর বেশিরভাগই কিন্তু গ্রামাঞ্চলে শহরে কম তার মানে কি ওই যে লাখে লাখে মানুষ গ্রামে চলে গেছে ছুটি পেয়ে তাদের মাধ্যমে এটা তাদের মাধ্যমে তাদের মধ্যে অনেকে গ্রামে আক্রান্ত হচ্ছে কিন্তু সেটা তো করোনা ভাইরাস বলা হচ্ছে না আবার আসি মূল জায়গায় যে এই যে দ্বিতীয় ব্যবস্থা যেটা এ ধরনের মহামারী মোকাবিলায় তার দ্বিতীয় ব্যবস্থা দুটো দিক একটা হলো প্রথমত জন নিয়ন্ত্রণ করা এখন এই নিয়ন্ত্রণটা কি উদ্দেশ্যে করা হয় সেটা যুক্তরাষ্ট্র বলুন ইউরোপীয় দেশগুলো বলুন বা যেখানেই বলুন নিয়ন্ত্রণ করা হয় এই জন্য যে এই মহামারী একসঙ্গে অগণিত মানুষকে বা বিপুল সংখ্যক মানুষকে আক্রান্ত করে বা করবে এবং যত উন্নত দেশই হোক যুগে যখন হাজার হাজার লাখ লাখ মানুষ অসুস্থ হয়ে পড়ে তখন তাদেরকে দেওয়ার মতো চিকিৎসা ব্যবস্থা বা চিকিৎসার চিকিৎসা সুবিধার যে পরিসর এটা অ্যাফোর্ড করতে পারে না উন্নত দেশেই পারে না যে কারণে রোগীর চাপ কমানো মানে রোগীরা যাতে ধীরে ধীরে আসে হাসপাতালে রোগীর সংখ্যা যাতে ধীরে ধীরে বাড়ে এবং প্রত্যেককে যাতে সুচিকিৎসা দেওয়া যায় বা তাদের সমস্যাগুলোকে দেখা যায় সেজন্যই কিন্তু এই লকডাউন লকডাউন মানে লকডাউন করলে কিন্তু রোগ নির্মূল হয়ে যায় না বা লকডাউন করলে রোগ শেষ হয়ে যায় না লকডাউন কোনো স্থায়ী সমাধান না লকডাউনের পাশাপাশি প্রতিটা রোগীকে চিহ্নিত করা একজনকেও বাদ না দেওয়া একজনকেও উপেক্ষা অবহেলা না করা এবং চিহ্নিত করে প্রত্যেককে যথাযথ চিকিৎসা দেওয়া এই প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা সময় ওই রাষ্ট্র দেখা যায় যে আর নতুন রোগী পাওয়া যাচ্ছে না সবাইকে চিহ্নিত করা হয়ে গেছে বাকিরা আইসোলেট হয়ে গেছে এবং যারা অসুস্থ হয়েছে তাদেরকে চিকিৎসা দিয়ে সুস্থ করা হয়েছে এবং তার মধ্যে ডেফিনেটলি একটা পার্সেন্টেজ তারা দুনিয়া থেকে চলে যান যেটা সব দেশেই যাচ্ছে কে মৃত্যুর হার কে কত কম পার্সেন্টেজের মধ্যে রাখতে পারে এটা হলো এখানে চ্যালেঞ্জ আমাদের আমি যে দেশে আছি যুক্তরাষ্ট্রে এখানে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট সহ বিশেষজ্ঞরা সবাই বলেছেন যে আগামী দু সপ্তাহে মৃত্যুর হার অনেক বাড়বে হ্যাঁ কিন্তু এখনো পর্যন্ত এখানে মৃত্যুর হার দুই শতাংশের নিচে নিচে যেটা ইটালি বা ইরান বা স্পেনের সঙ্গে তুলনা করলে অনেক কম আছে সংখ্যা অনেক বেশি এখানে জনসংখ্যাও বেশি তাদের তুলনায় এবং কিন্তু বাংলাদেশে মৃত্যুর হার কত আমরা জানি এরই মধ্যে বাংলাদেশে মৃত্যুর হার সেটা দশ শতাংশের কাছাকাছি কম বেশি কি ভয়াবহ অবস্থা সংখ্যা কম কিন্তু মৃত্যুর হারটা কত আমরা একদিকে কম বেশি দশ শতাংশ মৃত্যুর হার নিয়ে আমরা লকডাউন করছি কিন্তু চিকিৎসা এবং মানুষকে চিহ্নিত করার সেই ব্যবস্থাটা পর্যাপ্ত নেই প্রতিদিন আমরা শুনি কিট এসেছে চীন থেকে যদিও চীনের কিট নিয়ে এরই মধ্যে ব্যাপক প্রশ্ন উঠেছে যে এটার অ্যাকুরেসি নিয়ে এটার এটার সঠিকতা নিয়ে গণস্বাস্থ্যের ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বিশিষ্ট মুক্তিযোদ্ধা এই দুঃসময়ে যিনি উৎপাদন আবিষ্কার এবং একটা নতুন হাসপাতাল করার জন্য এগিয়ে এসছেন কিন্তু আমরা তো দেখলাম তার নেওয়া উদ্যোগ যে হাসপাতাল সেটা তো করে গুন্ডামি করে বন্ধ করে দেওয়া হয়েছে পরে কি হয়েছে অবশ্য সেটা এখনো জানা যাচ্ছে না আর তার গণস্বাস্থ্যের যে কিট উৎপাদন বলা হয়েছে সরকার অনুমতি দিলে অন্যান্য মেটেরিয়ালগুলো তাড়াতাড়ি ইম্পোর্ট করে তারা শুরু করতে পারবেন সেটার ব্যাপারে আর কোনো ফলো আপ খবর দেখছি না আমি জানি না এখন বলা হয়েছে যে প্রতি উপজেলায় কমপক্ষে প্রতিদিন দুইজন করে তাদের পরীক্ষা করতে হবে একটা উপজেলা হয়তো কেউ না সেখানে কেন দুইজন করবে এটা ওই উপসর্গুলো এসেছে প্রত্যেকটা মানুষকে পরীক্ষা করতে হবে নইলে এই লকডাউন অর্থহীন বিশ্বাস করুন আমি বিশেষজ্ঞ মতামত দিচ্ছি না এটা একেবারে কমন সেন্সের ব্যাপার লকডাউন করাই হয় যে যত মানুষের মধ্যে উপসর্গ আসবে প্রত্যেককে পরীক্ষা করে তাদেরকে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হবে কিন্তু আপনারা তো সেটা করছেন না আমি এর আগে বলেছি যে বাংলাদেশের প্রায় সকল সরকারি হসপিটালে নতুন রোগী ভর্তি করা বন্ধ করে দেওয়া হয়েছে আমি অনেক সাংবাদিকের সঙ্গে কথা বলি সাংবাদিকদের বাইরেও অনেকের সঙ্গে কথা বলি তো আপনারা সবাই জানেন যে হাসপাতালগুলো খালি কিন্তু রোগী ভর্তি করা হচ্ছে না আমাকে বলা হয়েছে রোগী এই কারণে ভর্তি করা হচ্ছে না যে রোগী যদি কোনো হসপিটালে ভর্তি করা হয় এবং তার মধ্যে যদি এই উপসর্গ আসে তখন কর্তৃপক্ষের উপরে এক ধরনের বাধ্যবাধকতা এসে যায় তার করোনা টেস্ট করা কিন্তু সরকার বা কর্তৃপক্ষ সেটা করতে চাইছে না কেন চাইছে না কারণ বাংলাদেশে এই রোগের আলটিমেট চিকিৎসা মানে এর মধ্যে একটা বড় অংশকে একসময় সময় আইসিউ সাপোর্ট বা ভেন্টিলেশন সাপোর্ট দিতে হয় সবাইকে না একটা পার্সেন্টেজকে কিন্তু ধরেন সারা দেশে যদি পাঁচ হাজার রোগী ভর্তি হয় তো পাঁচ হাজারের মধ্যে যদি এক হাজার রোগীকে আইসিউ সাপোর্ট দিতে হয় বা ভেন্টিলেশনে নিতে হয় তো বাংলাদেশের সরকারের কাছে চারশো কতটা যেন আইসিউ ভেন্টিলেশন আছে প্রাইভেট সেক্টরে আরও সাতশো বা এরকম আছে তো এখন আম জনতা বা সাধারণ রোগীদেরকে যদি হসপিটালে যদি কেউ ভর্তি হয় তার যদি আইসিউ বা ভেন্টিলেশন সাপোর্ট দরকার হয় তো তখন তো সেটা দেওয়া এক ধরনের মানে লোক দেখানো তৈরি হয় তখন সেটা দিতে হবে সেই ভেন্টিলেটর বা সেই তখন যদি আমাদের ক্ষমতাবান রাজনৈতিক ভিআইপি অর্থনৈতিক ভিআইপি তারা যদি কেউ আক্রান্ত হন তাদের কাছের লোক আত্মীয় স্বজন তখন ভেন্টিলেটর কই পাওয়া যাবে এখন তো বিদেশ যাওয়ার ব্যবস্থাও নাই কমার্শিয়াল ফ্লাইট বন্ধ যাদের খুব বেশি সামর্থ্য আছে তারা হয়তো অ্যাম্বুলেন্স করে চলে যাবেন তো এই বিষয়টা মাথায় রেখেই হয়তো বা এই করোনা পরীক্ষা বা টেস্ট ব্যাপক করা হচ্ছে না বলে কেউ কেউ অভিযোগ করেন আমি আশা মানে সরকার চাইলে অভিযোগ মিথ্যা প্রমাণ করে দিতে পারে ব্যাপক টেস্টের ব্যবস্থা করে কিট সারা দুনিয়াতে পাওয়া যায় শুধু চায় নাই কেন এই যে আমেরিকাতে এখন পনেরো মিনিট রেজাল্ট পাওয়া যাবে সেই কিট চালু হয়ে গেছে আমাদের অগণিত ডাক্তার চিকিৎসক নার্স এরই মধ্যে আক্রান্ত হয়ে কেউ চিকিৎসা নিচ্ছেন অনেকে আইসোলেশনে চলে গেছেন এক ভীতিকর অবস্থা আমরা তাদেরকে দর দিয়ে লাভ হবে কি হাসপাতালে রোগী ভর্তি হবে কি হবে না এটা সাধারণ সময় হয়তো ডাক্তাররা সিদ্ধান্ত নেয় কিন্তু এই বিশেষ পরিস্থিতিতে এটা ডাক্তারের সিদ্ধান্ত হয় না এটা এটা আরো বড় জায়গার সিদ্ধান্তের ব্যাপার যদি সরকার সিদ্ধান্তই নিয়ে থাকে যে ব্যাপক ভিত্তিক পরীক্ষা করবে না কারণ যেহেতু স্বাস্থ্য ব্যবস্থার অপ্রতুলতা সরঞ্জামাদের অভাব আছে তাহলে সরকার ভিন্ন চিন্তা করতে পারে কিন্তু এই লকডাউন দিয়ে কিন্তু সরকারেরই বিপদ আসলে যারা এখন না খেয়ে মানে হাহাকার করছে তাদের বিপদ তো আছেই তারা তো সারা মানে বছরই বিপদের মধ্যে থাকে কখনো একটু ভালো কখনো মন্দ তারপরেও তারা দিন এনে দিন খাওয়ার সুযোগটা থাকলে তাদের তারা একটা কমফোর্টের মধ্যে থাকে কিন্তু এইভাবে লকডাউন দিয়ে এই মানুষ ক্ষুধার্ত মানুষের হাহাকার যখন বাড়তে বাড়তে আকাশ বাতাস ভারী হয়ে উঠবে তারা রাস্তায় দলে দলে বেরিয়ে আসবে সরকার সেটা সামাল দিতে পারবে না আমি মনে করি সরকার কি করবে সেটা আমি বলে দেওয়ার মতো বিশেষজ্ঞ আমি নই সরকারের উচিত বাংলাদেশে যারা বিশেষজ্ঞ আছেন তাদের নিজস্ব বিশেষজ্ঞ মানে জ্ঞানীগুণী লোক তো কম নাই এই সরকারে সেই সমস্ত জ্ঞানীগুণী লোকদের পরামর্শই তো সরকার এভাবে মানে ক্ষমতায় টিকে থাকছে তো তারা নিশ্চয়ই এখানে সরকারের জন্য সুবিধা হয় এরকম একটা পরামর্শ দিতে পারবেন যে এই খামাখা লকডাউন সবাই করছে আমরাও করলাম কিন্তু আমার বাস্তবতা আমি দেখলাম না এই এই এইটা লকডাউন অর্থহীন এর মধ্য দিয়ে আসলে করোনা পরিস্থিতি মোকাবেলার ক্ষেত্রে কোনো অগ্রগতি হবে না হ্যাঁ আর এখন এখন পর্যন্ত হয়তো এটা ব্যাপকভাবে ছড়ায়নি আশা করবো আল্লাহ না করুক ব্যাপকভাবে না ছড়াক বাংলাদেশে এমনিতেই এটা এখনো প্রমাণিত না ও আবহাওয়াগত একটা ব্যাপার কিন্তু এখানে আছে ভাবত ব্যাপারটা হচ্ছে এম আইটির একটা ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি তাদের একটা স্টাডিতে বলা হয়েছে যে এখন পর্যন্ত যত করোনায় আক্রান্ত হয়েছে যত মানুষ তার মধ্যে নব্বই শতাংশের কাছাকাছি আক্রান্ত হয়েছেন বিলো সেভেনটিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মানে সতেরো ডিগ্রির নিচে যে সমস্ত দেশের তাপমাত্রা প্রায় নব্বই ভাগ রোগী এখন পর্যন্ত ওই সব দেশের বাকি দশ ভাগ হচ্ছে সতেরো ডিগ্রির উপরে তো সেখানে এইটা যদি সত্য হয়ে থাকে এই স্টাডি তাহলে বাংলাদেশ বা বাংলাদেশের মতো আবহাওয়ার দেশগুলো একটা সুবিধাজনক জায়গা আছে কিন্তু তারা তারাও স্টাডিতে আরেকটি কথা বলেছেন তারা বলেছেন সতেরো ডিগ্রির উপরে হলে ভাইরাসটা সারফেসে বেশিক্ষণ সারভাইভ করতে পারে না মানে সারফেস বলতে আমি বলছি যে মানুষের বডির বাইরে যেটা যেমন বলা হচ্ছে শীতের দেশে ঠান্ডার দেশে এটা বাতাসে অনেকক্ষণ ভাসতে পারে হ্যাঁ তারপরে এটা বাইরে মানে বাহাত্তর ঘন্টা পর্যন্ত এটা টিকে থাকতে পারে যদিও এমআইটি ব্যাপারে অন্যরা কিন্তু খুব বেশি কিছু বলেনি অন্য অনেক স্টাডি বলা হয়েছে না এগুলো সব জায়গায় সমান তো তো এটা এটা ভাইরাস নিয়ে রকম গবেষণা চলছে এটা শেষ পর্যন্ত মানে এটা সম্পর্কে কি ফাইন্ডিংস দাঁড়াবে সেটা এখনই বলা যাচ্ছে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গরমের দেশগুলোতে তুলনামূলক কম হচ্ছে কিন্তু হচ্ছে না সেটা তো না মালয়েশিয়ার গরম ও আবহাওয়া আমাদের চাইতে গরম কিন্তু সেখানে তো প্রায় পাঁচ হাজার করোনা এর মধ্যে শনাক্ত হয়েছে লোকসংখ্যা মাত্র আড়াই কোটি আমাদের অনেক অনেক কম কাতার একটা দেশ যেখানে তাদের নিজস্ব লোক সংখ্যা চার লাখের কিছু বেশি আর বিদেশি তাদের লেবার অন্যান্য পেশাজীবী মিলে সেখানে মাত্র পঁচিশ লাখ চব্বিশ থেকে পঁচিশ লাখ লোক সেখানে পাঁচশোর উপরে করোনা রোগী শনাক্ত হয়েছে তাদের তাপমাত্রা আমাদের চাইতে অনেক অনেক বেশি আমাদের যদি মানে এটা বেঁচে যাই আল্লাহ যদি আমাদের বাঁচিয়ে দেয় সেটা একেবারেই একটা মিরাকল বা অলৌকিক ব্যাপার হবে কিন্তু আমরা মানে যুক্তির হিসাবে আমরা যে বাইরে যারা বলেন আমি আমি সেটার সঙ্গে একমত না সুতরাং আমি মনে করি সরকারকে একটা অন্য পথ খুঁজে বের করতে হবে এই লকডাউন কিন্তু নো টেস্ট নো চিকিৎসা এইটা একটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে বাংলাদেশকে নিয়ে যাচ্ছে এর পরের ধাপ তো আরো ভয়ঙ্কর আমি বলেছি যে কোনো একটা পর্যায়ে বাংলাদেশের অবস্থা যাই হোক গোটা দুনিয়া যখন করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে ভ্যাকসিন বাজারে না আসা পর্যন্ত দুনিয়ার অর্থনীতি কিন্তু এরই মধ্যে এক ভয়ঙ্কর জায়গায় চলে গেছে এবং করোনা পরবর্তী দুনিয়ার অর্থনীতি যে কি ভঙ্গুর হবে এবং আমাদের দেশ টিকে আসছে আমি এই কথাটা আমি রিপিটেডলি বলবো কেউ কেউ বলবেন হয়তো চর্বিতে চর্বন কিন্তু আমি বলতেই থাকবো যে আমাদের অর্থনীতি টিকে আছে যাদের উপর যারা রেমিটেন্স পাঠান আমাদের যে যাদেরকে নবাব জাদা বলা হয়েছে ভাই বোনেরা তারা যে সমস্ত দেশে কাজ করেন এগুলো প্রধানত তেল নির্ভর অর্থনীতির দেশ দুনিয়ায় তেলের যে বাজার তেলের যে কনজামশন তার মোর দেন সিক্সটি পারসেন্ট মানে ষাট ভাগেরও বেশি তেল খরচ হয় ট্রান্সপোর্টেশনে কিন্তু আমরা জানি গোটা দুনিয়ার ট্রান্সপোর্টেশন সিস্টেম এখন আপাতত স্থবির লকডাউন পরিস্থিতির কারণে সুতরাং এমনিতেই তেলের চাহিদা কমে গেছে তদুপরি তার আগেই সৌদি আরব এবং রাশিয়ার একটা প্রাইস ওয়ার বা মূল্য যুদ্ধের কারণে সেখানেও তাদের মারাত্মক চাপের মুখে পড়েছে অর্থনীতি করোনা পরবর্তী মধ্যপ্রাচ্যের অর্থনীতি বড় ধরনের চাপে পড়বে এবং যখন পড়বে তারা দেখবেন ওইসব দেশে ব্যাপক আনএমপ্লয়মেন্ট তাদের এই যে আমাদের বাংলাদেশ সহ তৃতীয় বিশ্ব থেকে যে সমস্ত লোকজন সেখানে কাজ করে এর মধ্যে বড় অংশ কিন্তু কাজ হারানোর ঝুঁকিতে থাকবে এমনকি উন্নত দেশ থেকেও যেভাবে বাংলাদেশের রেমিটেন্স যেত সেই প্রবাহ অনেক কমে যাবে কারণ আমেরিকার মতো দেশে বলা হচ্ছে যে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট আনএমপ্লয়মেন্ট তৈরি হবে ওইটা আরও বেশিও হতে পারে মানুষের আয় কমে যাবে তো যারা টাকা পাঠাতো বাবা মা ভাই বোনের কাছে ফ্যামিলির কাছে তারা তো সেটা কমিয়ে দেবে সব মিলিয়ে রেমিটেন্স কমে যাওয়ার একটা আশঙ্কা আছে আমি আশা করব যে ক্ষমতাসীনরা এই বিষয়গুলো বিবেচনায় নেবে নিয়ে তারা এটাকে একটা তাদের জন্য সুবিধাজনক এবং বাংলাদেশের এই যে দিন আনা দিন খাওয়া মানুষদের জন্য তাদেরকে একটা বাঁচার পথ দেখাতে পারে অন্তত খেয়ে সেই ব্যবস্থা সরকার করবে কারণ বলা হচ্ছে যে বলে দেওয়া যে সবাইকে খাবার দাও ডিসিএসি থেকে দিবে আর দিচ্ছে কিনা এটা এইভাবে মুখের কথায় তো এগুলো হয় না এগুলো একটা ব্যাপক ভিত্তিক পরিকল্পনা এবং সেটার সুচারু বাস্তবায়নের উপর এগুলো নির্ভর করে দুর্ভাগ্যক্রমে বাংলাদেশে এগুলো নিয়ে চিন্তা করবারও কেউ নেই সরকার পজিটিভলি এগুলা বিবেচনা করলে তাদের জন্য ভালো হবে দেশের জন্য দেশের মানুষের জন্য ভালো হবে পরবর্তীতে আরও বলার ইচ্ছে রইল এই প্রসঙ্গগুলো নিয়ে ততক্ষণ ভালো থাকুন নিরাপদ থাকুন আমাদের জন্য দোয়া করবেন আবার দেখা হবে ইনশাল্লাহ আশা করি ধন্যবাদ